বান্দরবানের রুমায় একটি গ্রামে কুকিচির ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় একজন গুলিবিদ্ধ ও দুজন আহত হয়েছেন। ভোর 6:30 দিকে উপজেলার কোলাদিপাড়ায় এই ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন জুম চাষী উলাচিং মারমা। স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বান্দরবান সদর হাসপাতালে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, কুকিচির ন্যাশনাল ফ্রন্টের 17 জন সশস্ত্র সন্ত্রাসী কোলাদি মারমা পাড়া ঘেরাও করে। সময় উলাচিং পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঘটনার প্রতিবাদে বান্দরবান রুমা সড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পরে রুমা বাজার বিক্ষোভ মিছিল সমাবেশ করেন তারা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে সেনাবাহিনী।